আসসালামু আলাইকুম। হুজুরের কথাটা 2 মিনিটের হতে পারে, কিন্তু মনটাকে পুরো ছুঁয়ে নেবে কথাগুলো, শুনুন। ব্যবস্থা করে দিব, ইজ্জত লাগলে আমাকে বল, ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব। আমি আমার কাছে ওইগুলো চা যেগুলো মানুষে দিতে পারবে না, তারপরে আমি তোকে দিব। এবার সত্যি করে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না? আচ্ছা, যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল? যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না, এই আল্লাহ ওইটা না যেটা নমরুদকে দিছিল? এই আল্লাহ ওইটা না যেটা আবু জাহেলকে দিছিল? এত বড় বড় বাটফারদেরকে যদি আল্লাহ দিতে পারে, আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না? কাজ হচ্ছে চাইতে যাওয়া, চাইতে যাওয়া। ওনার যেই দিন ইচ্ছে করবে সেই দিন দিবে, সময় বার তারিখ আপনার বেঁধে দেওয়ার কোনো অধিকার নাই। বাস শেষ। তো মাওলা চাইতেই আছে, চাইতেই আছে। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, চাইতেই আছে, চাইতেই আছে। আল্লাহ দেয় না, 10 বছর পরে আল্লাহ পাক বলে, দেখছস জিব্রাইল, দেখছস আমি এতদিন দিই নাই, তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই, আমি তো এটা চাইছিলাম। সুবহান, এখানে তো প্রেম, এখানে তো মহাব্বত। আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে? আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে, আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে? আর আমাদের নামাজের সেই কোয়ালিটি নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহকে খুশি করতে পারবে এমন কোনো কিছু আমল আমাদের কাছে, আর আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই, যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো। মাওলা এটাই নিচ্ছি তোমার জন্য, যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন, বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু, একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে চকলেট, এটা হচ্ছে বিদেশ। হাসর হচ্ছে আমাদের আসল দেশ, যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে